প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে নবায়ন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে ম্যাথমেটিক্স 1 লেকচার নাম্বার 2 ক্লাসে। আমি শাকিল স্যার তোমাদের সাথে রয়েছি আজকের ম্যাথমেটিক্স ক্লাসে। আজকে একটা ছোট ম্যাথ করেছি এবং কিছু সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। সবাই একটু খেয়াল করি, প্রথমেই আমি একটা ম্যাথ লিখেছি, একটা সিরিজ। দেখো, এই ধরনের ম্যাথের সাথে আমরা অবশ্যই খুব পরিচিত। এই ধরনের ম্যাথ আমরা 9-10 অনেক করেছি, যে 5+7+9+11+ ডট ডট। আলটিমেটলি এখানে আছে আমাদের লাস্টে রয়েছে 480, শেষে কত রয়েছে 480। মানে কথা হচ্ছে এখানে এই 480 যে সংখ্যাটা, এই সংখ্যাটা কত নাম্বার সংখ্যা, কত নাম্বার সংখ্যা এটা আমাদের বের করতে হবে। তো এত নাম্বার সংখ্যা আমরা বের করবো, একটু খেয়াল করি। তো আলটিমেটলি মানে এই ধারাটা সমষ্টি দেওয়া আছে কত, 480। তো প্রথম পদ এ ইকুয়াল হচ্ছে 5, সাধারণত ডি ইকুয়াল 7-5, মানে হচ্ছে কত, 2। তো এন পদের সমষ্টি আমরা ধরে নিলাম কত, 480। তাহলে এন পদের সমষ্টির সূত্র n/2 2a+n-1d ইকুয়াল হচ্ছে 480। তো খেয়াল করি, এখানে n বাই টু, তাহলে 2 a মানে হচ্ছে কত, 5। এখানে n-1, ডি এ মানে হচ্ছিল কত, 2, ইকুয়াল 480। তো খেয়াল করি, এখানটাতে 5 × 10, এবার 2 n, দিস ইজ 2n, 2 × 1, দিস ইজ -2, ইকুয়াল 480। দেন এখানে আমাদের কী হবে, 10-2, দিস ইজ 8, আর 2n এখানে থেকে যাবে। এই 2টাকে যদি এবার আমরা কমন নিয়ে আসি, তাহলে n/2, আর এখানে কত, 2। তাহলে কী দাঁড়ালো, n+4 = 480। এখানে 2 এবং 2 আল্লাহ হাফেজ, মানে ক্রস করে দিয়েছি আমরা, n×n+4 এই -480। তারপরে খেয়াল করি, n×n^2, n×4, মানে 4n-480। খেয়াল করি ছেলেমেয়েরা আমাদের এই জায়গাটা। তারপর আমরা 24n থেকে 20n বাদ দিয়েছি, কত থাকবে, 4n থাকবে। আর পাশাপাশি আমাদের এই 24 আর 20 গুণ করলে কত হবে, 480 হবে। তো এখান থেকে n কমন দিলে n+24, এখানে -20 কমন দিলে n+24, ইকুয়াল হচ্ছে 0। তো এখানে n+24 আর এখানে n-20 = 0। তো n+24 = 0, n-20 = 0, n = -24, দেন n = +20। বসে কতটি পদের সমষ্টি ছিল আমাদের, 480। এই 20টা পদের সমষ্টি, তার মানে এরকম করে সিরিয়াল করে এখানে কয়টা সংখ্যা রয়েছে, 20টা সংখ্যা রয়েছে। এই 20টা সংখ্যার সমষ্টি রয়েছে 480। ছেলেমেয়েরা, তারপরে আমরা কিছু সূত্র আমাদের গ্যাপ গিয়েছিল, সেই সূত্রগুলো আজকে দেখিয়ে দিচ্ছি। সমান্তর ধারার ক্ষেত্রে এন সংখ্যক পদের সমষ্টির আরও কিছু সূত্র রয়েছে, l×l+d-a×a-d, এখানে হচ্ছে 2d। তো এখানে হচ্ছে l মানে হচ্ছে কি, শেষ পদ, আর a মানে হচ্ছিল কি, প্রথম পদ, আর d মানে সাধারণ অন্তর, সবাই আমরা জানি। আর পদ সংখ্যাকে n দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে, কিন্তু এই পদ সংখ্যা বের করার একটা সূত্র রয়েছে, l-a, তার মানে শেষ পদ থেকে কি, প্রথম পদ আমরা বাদ দিব, ডিভাইডেড কি, সাধারণত, সাধারণত দিয়ে ভাগ করব, তার সাথে আমরা কী করব, এক যোগ করব। তাহলে আমাদের কী পাওয়া যাবে, প্রথম সংখ্যা পাওয়া যাবে, তারপরে ধারাবাহিক, প্রথম সংখ্যা না, সরি, পদ সংখ্যা পাওয়া যাবে। এরপরে রয়েছে আমাদের ধারাবাহিক গুণোত্তর বা সমান্তর প্রগমন, মানে ধারাবাহিকতা একটা যে সিস্টেম, সেই সিস্টেম যদি আমরা এগিয়ে যাই, u1 u2 u3, এটাকে পদ সংখ্যা বোঝায় এগুলো দিয়ে, আলটিমেটলি un মানে n পর্যন্ত আমাদের পদ সংখ্যা বিদ্যমান থাকবে। n পর্যন্ত মানে n এর মান আমরা জানি না, এটা সমষ্টিগত অবস্থান বোঝায়। এরপর হচ্ছে vn-v0, মানে vn হচ্ছে লাস্ট সংখ্যাটা বা লাস্ট পদটা, তার থেকে v0 মানে আদি সংখ্যাটা আমরা বাদ দিলে আমাদের আলটিমেটলি এই প্রগমন বা গুণোত্তর প্রগমন হতে পারে, সমান্তর প্রগমন হতে পারে। এই হচ্ছে ক্লাসের আজকের অবস্থান। তো আজকে এটুকুই থাকবে, সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে।